আজকে তোমাদের সংক্ষেপে কলকাতা হাইকোর্ট নিয়ে আলোচনা করব আঠারোশো সালে যে ল কমিশন গঠিত হয় তার রিপোর্টের ভিত্তিতে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট পাস হয় এবং আঠারোশো সালে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট যেটা পাস হয় সেই অনুযায়ী ক্যালকাটা বোম্বে এবং ম্যাড্রাস এই তিন জায়গায় কিন্তু হাইকোর্ট তৈরি হওয়ার কথা ঠিক হয় সেই অনুযায়ী আঠারোশো সালে ক্যালকাটা হাইকোর্ট মে মাসে তৈরি হয় এবং আঠারোশো সালেরই জুন মাসে ম্যাড্রাস এবং বোম্বে হাইকোর্ট তৈরি হয় অর্থাৎ কলকাতা হাইকোর্ট কিন্তু ম্যাড্রাস এবং বোম্বে হাইকোর্টের থেকেও পুরনো হাইকোর্টের জুডিসডিকশন হলো অরিজিনাল জুডিসডিকশন রিড জুডিসডিকশন অ্যাপিলেট জুডিসডিকশন সুপারভিজরি জুডিসডিকশন কন্ট্রোল ওভার সাব কোর্ট কোর্ট অফ রেকর্ডস অর্থাৎ সমস্ত কোর্টের রেকর্ডস এই হাইকোর্টেই থাকে পাওয়ার অফ জুডিশিয়ারি রিভিউ হাইকোর্টের জুডিশ এইগুলো পড়ে বর্তমানে পঁচিশখানা হাইকোর্ট আছে কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হল প্রথম ভারতীয় বানকাত রমেশ চন্দ্র মিত্তি তিনি ছিলেন অফিসিয়েটিং প্রথম চিফ জাস্টিস আর মিস্টার ফণীভূষণ চক্রবর্তী হলেন প্রথম পারমানেন্ট চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিস ছিলেন মিসেস মঞ্জুলা চেল্লুর বর্তমানে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস হলেন মিস্টার সুবাইয়া শিব জ্ঞান এই হলো কলকাতা হাইকোর্টের বা হাইকোর্টের সম্পর্কে আলোচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো